ঈদ হবে আর দাওয়াত খাবো না, এইটা তো আসলে কোনোভাবেই হয় না। ঈদ মুবারক সবাইকে, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আমি আসলে বের হয়েছি দাওয়াত খেতে বান্ধবীর বাসায়। ঈদ হবে আর দাওয়াত খাবো না, এইটা তো আসলে কোনোভাবেই হয় না। হেঁটে হেঁটে যাচ্ছি স্টেশনে। তো আজকে আমাদের অফিস ডে ছিল, অফিস ডে থাকার কারণে একটু অসুবিধা হয়ে গেছে, দিনে কেউই সেলিব্রেট করতে পারি না ওইভাবে। তো রাতে যাওয়া ছাড়া আসলে আর কোনো উপায় ছিল না, তাই রাতেই বের হলো। যেহেতু রাতে বের হচ্ছি, বাইরেও ঠান্ডা, তাই চিন্তা করলাম আর বাংলাদেশি ড্রেস পরে লাভ নেই, কারণ সিলোর কামিজ পরলে অনেক ঠান্ডা লাগবে, শাড়ি পরলে তো আরও প্যারা। তো এই জন্য ওয়েস্টার্ন পরে বের হয়েছি। বাট আমার খুবই ইচ্ছা ছিল যে আমি একটু শাড়ি টাড়ি পরে ঈদে বের হবো দাওয়াত খেতে। সন্ধ্যা সন্ধ্যা একটা মুহূর্ত এখন। তো আজকে আসলে সারাদিন যখন অফিসে যাচ্ছিলাম তখনও ঈদের আমেজ পেয়েছি রাস্তাঘাটে, কারণ অনেকেই দেখেছি যে পাঞ্জাবি টাঞ্জাবি পরে তারপরে রাস্তায় বের হয়েছে, দেখে আমার খুবই ভালো লেগেছে। এমন না যে শুধু বাঙালি, এখানে আরও অনেক লাইক আফগানি, তারপরে পাকিস্তানি, ইন্ডিয়ান অনেকেই দেখেছি ট্রেনের মধ্যে এরকম, যে ওরা আসলে ঈদের পোশাক পরে বেরিয়েছে। আমার ঈদ আসলে সেলিব্রেশন কালকেই হয়ে গেছে, কারণ কালকে চার রাতে বাংলা পাড়ায় সেলিব্রেশন হয়। আসলে চার রাতে ঢাকার মতোই বাংলা পাড়ার অবস্থা, সারাটা রাত খোলা থাকে দোকানপাট, সবাই আসে, মেহেদি দেয়, জামা কাপড় কিনে। তারপরে আবার কালকে দেখলাম যে ওইখানে কনসার্ট হচ্ছে, ও মাই গড। আমার বাংলাদেশের আইবি স্টুডেন্ট আমাকে দেখে মিস বলে একদম ঘুরে আসছে। ও আমার বাংলা লিঙ্কের গলি, প্রায় 16 বছর পর দেখা আমার আইবির আরেকটা খুব প্রিয় স্টুডেন্ট। সত্যি খুব ভালো লেগেছে, কত প্রিয় মানুষজনের সাথে যে দেখা হলো, আসলে সব মিলে একটা অসাধারণ রাত। এই মেহেদি আঁকা দেখলে আমি রীতিমতো মুগ্ধ হয়ে যাই, এত সুন্দর করে মানুষ কেমন করে মেহেদি আঁকে। সবাই ঈদ উপলক্ষে খুব সুন্দর করে দোকান সাজিয়েছে, জামা কাপড়, অর্নামেন্ট সবকিছু মিলে একদম উৎসবের আমেজ। আমার একটা সময় মনে হচ্ছিল আমি যেন ঢাকা নিউ মার্কেটে আছি। আসলে কালকে সেলিব্রেশনটা এত ভালো লেগেছে, কারণ এত বাঙালি একসাথে, মানে এগুলো তো সচরাচর হয় না, তো এরকম একটা অনুষ্ঠান হলে বাঙালিরা সবাই একসাথে হয়, সবার সাথে একটা চান্সে দেখা হয়ে গেছে। কারণ সবার তো ব্যস্ত লাইফ, ওইভাবে দেখা হয় না। ইভেন আমি জানতামও না এমন এমন কিছু মানুষের সাথে দেখা হয়েছে যে ওরা আসলে টরন্টোতে থাকে। আমি জানি আমার গলাটা আজকে অনেকে চিনতে পারবে না, হয়তো ভাঙা ভাঙা আসছে, আসলে ঠান্ডা লেগে গেছে, সিজন চেঞ্জ তো। বাট আজকের ওয়েদারটা অনেক ভালো,
মোটামুটি 15 ডিগ্রি, এটাই এখনকার বেস্ট। ঈদ মুবারক শান্তি। হ্যালো শান্তি, ঈদ মুবারক। শান্তি সারপ্রাইজ, সে কি বলে? আমার বান্ধবী কি সুন্দর করে আহারে ঘরটা সাজে একেবারে। ও হচ্ছে বাফি ওরফে তানভীর, মাই বেস্ট ফ্রেন্ড। এই যে ম্যাডাম, ও কিন্তু বিশাল জব করে, মেন্টাল হেলথ রিসার্চার। ঈদ মুবারক। সারাদিন অফিস করেও কত কিছুর আয়োজন করে ফেলেছে। সেমাই, চটপটি, এটা কি ডিমের? ডিমের জলদা। শান্তি, তোমার ঈদ কেমন কাটছে? ভালো? সে হ্যালো টু এভরিওয়ান, বলে দাও সবাইকে ঈদ মুবারক। শান্তি ঘুমিয়ে পড়ো, তোমার ঘুম পাইছে, ঘুমো বেবি ঘুমো। আমি পৌঁছেছি সবার শেষে, সবাই দাওয়াত খেয়ে অলরেডি চলে গেছে, তাই দুই বান্ধবীতে আয়েশ করে খেয়ে দেয়ে আড্ডা মারতে মারতে কখন যে সময় চলে গেছে বুঝতেই পারিনি। এখন ফেরার পালা, শালটির খুব মন খারাপ আমি চলে যাচ্ছি বলে। বাসার এই পথটা ধরে হেঁটে হেঁটে যাচ্ছি, আকাশটা, গাছ, ল্যাম্পপোস্ট সব কিছু মিলিয়ে অদ্ভুত একটা কেমন যেন ফিল হচ্ছে, সুন্দর একটা কম্বিনেশন লাগছে। এরকম আকাশ আসলে রাতের বেলা খুব কমই দেখা যায়, আজকের আকাশটা আসলেই অদ্ভুত। দূরে ল্যাম্পপোস্টটা কেমন যেন মনে হচ্ছে না যে ঈদের চাঁদের মতো। আমি হাঁটার সময় যখন এরকম গ্রাফিতি দেখি ওয়ালে, আমার অসম্ভব ভাল লাগে। এটা একটা নাইস কালচার, এখানে যেখানে যাবেন ওয়ালগুলো এরকম গ্রাফিতি করা থাকে। নির্জন রাস্তা দিয়ে একা একা হেঁটে যাচ্ছি, এই হচ্ছে কানাডার মজা। এনিওয়ে, সবার ঈদ নিশ্চয়ই খুব ভালো কেটেছে, সবাই খুব ভালো থাকবেন, টেক কেয়ার, দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।